আমি সারাদিন কোরআন কোরআন পড়ি, গাড়িতে বসে কোরআন পড়ি, সেই লোক যখন আমি সুরা ফাতিহা পড়তে পারতেছি না, আমি দরুদ পড়তে পারতেছি না, আমি আটকায় গেছে আমার দরুদ, সামথিং ক্যান বি হ্যাপেন্ড, হইতে পারত। সহানুভূতির একটা হাত কিছু করতে না পারলেও যে আমি তো আছি, আরে ভাই এটা অনেক দাম আছে, চলেন না আমরা সবাই সবার পিঠে হাত দিই, ভালো খারাপ আমরা সবাই কম বেশি আছি, সবাই সবার পিঠে হাত দিয়ে থাকি, ভাই ডোন্ট ওয়ারি আমি আছি, কিচ্ছু করলাম না আমি আছি, এটা একটা সাহস। আমি আপনাদেরকে বলতে চাই, মালিক আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদের সাথে আছি, যে কোনোভাবে আমার বিরুদ্ধে লেখেন, আমার বিরুদ্ধে টেলিভিশনে নিউজ করেন, নো প্রবলেম, যা ইচ্ছা করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো না যে ভাই এটা করো, যা ইচ্ছা করেন, নো প্রবলেম, আমি আমার রাজনৈতিক কৌশল করব, সেটা আমার দামি করে নেব যদি আমি পারি, বাট আপনার সাথে আমার বৈরিত হবে না, আপনি যখন ডাকবেন আমাকে পাবেন ইনশাল্লাহ, আল্লাহর নাম নিয়েই বলছি ইনশাল্লাহ পাবেন, এবং আমাকে অপরচুনিটি দিবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি, সেটাকে আপনাকে খুশি করার জন্য, নট অনলি সাংবাদিক, যদি আপনার চোখে ধরা পড়ে যে একটা লোক আমার বিশ্বাস করেন একটু আমি ধরতে পারি নাই, ধরতে পারি নাই, এই লোকটা বোধ হয় রিক্সাটা নিয়ে আসছিল, এটা আমার খুব কষ্ট লাগছে, এগুলি বললে মানুষ মনে করবে সব একটা পলিটিক্যাল প্রচার চালাইতেছে, আমার এটা প্রচার করার দরকার নেই, করবেন না কেউ। হ্যাঁ আমি একটা দেখলাম, একটা আমি ঢাকায়ও দেখি, সালাম ভাই আমার কিছু টাকা হাতের সামনে থাকে, একটা বৃদ্ধ লোক আমি দেখলাম, বয়স আমার চেয়েও 10-15 বছর বেশি হবে, ও প্যাডেল দিতেছে আর মনে হইতেছে দম বাড়িতেছে, প্যাসেঞ্জার আছে রিক্সায়, আমি রিক্সায় থামাই দিই, থামাই দিয়ে ওই লোকটাকে ডাকি, প্যাসেঞ্জার অবাক হয়ে থাকে, এখন সবাই চিনে বাংলাদেশে, কী হলো ডাকলো কেন, আমি মাফ চাই নি ভাই, একটু সরি ভাই, আমি যা পারি যেটুক দেই, আমার মনে হয় ওইটুক দিয়ে ওই লোকটা কিছু করে কইরা খেতে পারবে, ও আমার এলাকার ভোটারও না, আমি যেখানে দেখি এই মানুষগুলিকে খুঁজে নেওয়া দরকার, ছবি তোলার দরকার নেই, কিছু দরকার নেই, ছবি তো ওখানে উঠতেছে, যেখানে উঠার সেখানে উঠতেছে ছবি, আমি দিয়ে বলি আজকে মিস করছি পারিনি, কারণ আমি যে আটকে দিয়ে যে গাড়িটা পুরো জ্যাম লেগে গেছে, আমার ড্রাইভাররা জানে যে স্যার এটা খুঁজে, ওরা বলো স্যার থামাই দেবো, আমি না পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে, মানে দম নিতে পারতেছে না বেচারি, প্যাডেল তো দিতেছে না, এমন করতেছে, লাইফ ইজ ভেরি হার্ড, কষ্টের কিন্তু জীবনটা, সো কষ্ট তখনই লাঘব হয় যখন সবাই সবাইকে সান্ত্বনা দেয়, আসেন না আমরা সবাই মানুষ হই, সৃষ্টির সেরা জীবটা হই না, বাংলাদেশে একটা খুব কঠিন সময় আসতেছে, আমি আপনাদের লিখিত গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে খারাপ সময় আসবে কিনা আমি জানি না, চেষ্টা করবে, তবে এটাও বলতে চাচ্ছি যারা শুনবেন আমার বক্তব্য, জিতবেন না আপনারা, চ্যালেঞ্জ আমার আপনারা জিতবেন না, ইনশাল্লাহ জিতবে শেখ হাসিনা, নিশ্চিত থাকেন, নট ফর আওয়ামী লীগ, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য শেখ হাসিনার জিতার বিকল্প কিছু নাই, এই দেশ সিরিয়া হবে না, এই দেশ আফগানিস্তান হবে না, এই দেশ লেবানন হবে না, যারা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছে, যে জন্য 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়ে গেছে, ওই জায়গার থেকে এই দেশকে কেউ নড়াতে পারবে না, আমি থাকি কিংবা আমরা থাকি কিংবা না থাকি, আওয়ামী লীগ করেন, অন্য পার্টি করেন, সমর্থন করেন, একটা প্রশ্নে আমরা সবাই যাতে এক থাকি, সেটা হচ্ছে স্বাধীন।